আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ, যে অধ্যায়টা রয়েছে তোমাদের বইয়ে দেখবে পৃষ্ঠা নম্বর 77 এবং পর্ব নম্বর 29। পৃষ্ঠা নম্বর 77 লক্ষ্য করো, যে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা মূলত আজকে সলভ করে দেবো বাচ্চারা। পৃষ্ঠা নম্বর 77, পৃষ্ঠা নম্বর 77 তোমরা লক্ষ্য করো, এই পৃষ্ঠা নম্বর 77-এ আমরা 77 আলোচনা করব। এই পর্ব আলোচনা করবে শব্দের মাত্রা পরিমাপে লগারিদম, যে শব্দের লগারিদমের সাহায্যে যদি শব্দের মাত্রাটাও পরিমাপ করা যায়, এইটাও কিন্তু তোমরা ক্লিয়ারলি ভাবে জানতে পারবে বাচ্চারা। লক্ষ্য করো যে শব্দের মাত্রা পরিমাপে লগারিদম, রাইট? এটা সূত্রটার দিকে আমরা একটু ফলো করি। যে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র, ডি ইজ ইকুয়াল টু 10 log 10 base i/s, জাস্ট একটি সূত্র ব্যবহার করে কিন্তু আমরা শব্দের মাত্রা নির্ণয় করতে পারি বাচ্চারা। দেখো তাহলে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু কি বাবারা, দেখো তো, ডি ইজ ইকুয়াল টু 10 log 10 base i/s। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে যে প্রকৃতপক্ষে আইটা আসলে কি, এই যে আই, এই আইটা প্রকৃতপক্ষে আসলে কি, আই কি, দেখো আই হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে। বাবারা দেখো আই হচ্ছে, এই যে আই, আইটা হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। এটা হচ্ছে সর্বোচ্চ তীব্রতা, তাই না? হাইয়েস্ট ইন্টেন্সিটি বলা যেতে পারে, যে আই ইজ ইকুয়াল টু ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা, এই যে আই। আর এসটা কি বাবারা দেখো, এস হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা। তাহলে আই হচ্ছে সর্বোচ্চ আর এস হচ্ছে কি, সর্বনিম্ন তীব্রতা। এই সর্বনিম্ন তীব্রতা মানে কি, যার নিচে মানুষ শুনতে পায় না, যার নিচে মানুষ কি করতে পারে না, শুনতে পারে না। তাহলে শব্দের মাত্রা নির্ণয় সূত্রটা কি, তাহলে শব্দের মাত্রা নির্ণয় সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 10 log 10 base i/s, অর্থাৎ এখানে আইটা হচ্ছে ওয়াটে প্রকাশিত, অবশ্যই মনে রাখবা প্রকাশটা হবে কি, ওয়াটে প্রকাশিত, ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। আর এসটা হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শুনতে পায় না। আর এস এর একটা মান আছে, মানটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এস ইজ ইকুয়াল টু 10 to the power -10 W/m², মনে থাকবে বাচ্চারা। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, শব্দের মাত্রা নির্ণয় করতে পারি। সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা নির্ণয় করা হয়, কি বাচ্চারা, ডেসিবেল, রাইট? শব্দের মাত্রা নির্ণয়ের একক হচ্ছে ডিবি, সংক্ষেপে কি, ডিবি, ডেসিবেল এককে আমরা শব্দের মাত্রা নির্ণয় করে থাকি। তাহলে এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ারলি ভাবে মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে না পারলে কিন্তু এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো না, রাইট? এই সূত্র সম্পর্কে তোমাদের সঠিক ধারণাটা প্রয়োজন। সূত্রের ক্লাসটা আমি আলাদা করে নিই এই কারণে যে একবারে ম্যাথের সাথে এটা সলভ করে দিলাম। তাহলে শব্দের মাত্রা ডি ইজ ইকুয়াল টু 10 log i/s, আই হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা, আর এসটা হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার নিচে মানুষ শুনতে পায় না, আর এস এর ভ্যালু হচ্ছে এটা। আসো এখন আমরা এই অঙ্কর দিকে চলে যাচ্ছি বাচ্চারা, তোমাদের বইয়ে উদাহরণ নাম্বার 1 অঙ্কটা তোমরা ফলো করো। 1 অঙ্কটা কি বলেছে, যে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত, একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে। তাহলে এটা কি, এত মাত্রা শব্দ বের হচ্ছে, তাহলে শব্দটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ এটা হচ্ছে আই এর ভ্যালু, আই, রাইট? আই ইজ ইকুয়াল টু 2 × 10⁻²⁰ W/m². শব্দ বের হচ্ছে, তাহলে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে এবং মানুষের কানে কত ডেসিবেলে এই শব্দ পৌঁছাবে, তাহলে মানুষের কানে এই শব্দটা কত ডেসিবলে পৌঁছাবে, তাহলে শব্দের মাত্রা নির্ণয়ের একক কি, ডেসিবল। এই ডেসিবল এককে আমরা একটা মান নির্ণয় করতে পারবো বাচ্চারা, লক্ষ্য করো। তাহলে এখানে তোমরা লিখবা যে এখানে আই ইজ ইকুয়াল টু 2.30 × 10⁻²⁰ W/m², আর এস এর ভ্যালুটা হচ্ছে কত, 10⁻²⁰ W/m². আর তোমাদের নির্ণয় করতে হবে কি, শব্দের মাত্রা, ডি ইজ ইকুয়াল টু হোয়াট। এই ছোট্ট একটা অঙ্ক, একদম ফিজিক্স এর একটা সূত্র, একদম সরাসরি লক্ষ্য করো বাচ্চারা, যে আমরা জানি কি জানি, আই ইজ ইকুয়াল টু 10 log 10 base i/s, রাইট? বাচ্চারা দেখো মানটা অ্যাপ্লাই করি, 10 log 10 base, আই এর ভ্যালুটা কত, 2.30 × 10⁻²⁰ W/m², আর এস এর ভ্যালুটা হচ্ছে 10⁻²⁰ W/m², রাইট? এখন দেখো আমরা যদি একটু ফলো করি,
যে ওয়াট পার মিটার স্কয়ার দুইটা সেম, কেটে গেল রাইট, তাহলে কেটে গেলে তা আছে তাই, তাহলে 10 log 10 base 2.30 গুণন 10 to the power 2 plus 12, কেন প্লাস 12 হলো বলতো বাচ্চারা, যে এই যে আমরা জানি কি 10 ইনভার্স 1 মানে কি 1 বাই 2 সূচক থেকে আমরা শিখছি, 10 ইনভার্স মাইনাস 2 মানে কি 1 ডিভাইডেড কি 10 এর উপরে, সরি এটা দরকার নাই, যে আমরা জানি কি ভাগের সময় পাওয়ারটা কি হয় মাইনাস হয় তাই না বাচ্চারা, বেস যদি একই হয় ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, তাহলে যেহেতু মাইনাস আছে আর পাওয়ারের মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে, দ্যাট ইজ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সো আমরা লিখতে পারবো বাচ্চারা 10 লগ 10 বেস 2.30 গুণ 10 টু দি পাওয়ার 14। এখন ক্যালকুলেটার বাকিটার কথা বলবো, ক্যালকুলেটার লক্ষ্য করো সবার আগে আমাদের কি লিখতে হবে লগের আর্গুমেন্ট, এই যে লগের আর্গুমেন্ট, দ্যাট মিন্স আমরা লিখতে পারবো লগ 2.30 গুণ 10 টু দি পাওয়ার 14 ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ লগের বেস, লগের বেস কত 10 ব্র্যাকেট ক্লোজ, বাচ্চারা দেখো আমরা মান পাইছি কত 14.316, এই দেখো 14.316 রাইট, এটাকে কত দ্বারা গুণ করতে হবে 10 দ্বারা গুণ, গুণ কত 10, দ্যাট ইজ 143.61, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করলে আমরা এটা লিখতে পারবো যে 143.61727 প্রায় 144 ডেসিবেল, ডেসিবেল এইটাই হচ্ছে শব্দের মাত্রা, আশা করি তোমরা বুঝতে পারছো যে শব্দের মাত্রাটা কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে শব্দের মাত্রা নির্ণয় সূত্র বাচ্চারা আই ইজ ইকুয়াল টু 10 log i/s, আই হচ্ছে প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা আর এসটা হচ্ছে প্রতি বর্গ মিটারে ওয়াটে প্রকাশিত সর্বনিম্ন তীব্রতা, এই সূত্র ব্যবহার করে জাস্ট আমরা ক্যালকুলেশন করা মাত্র উত্তরটা পেয়ে যাবো, আশা করি ক্লাসের মাধ্যমে এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।